বন্ধুরা বছরের শুরুটা কিন্তু সবাই একটু অন্যভাবে কাটাতে চায়, তাই আমিও চলে এলাম একটি সুন্দর পরিবেশে। একটু শান্তি আর আনন্দের খোঁজে প্রতিটি নিয়ত মানুষ ছুটে বেড়ায় চারিদিকে। সেই শান্তি আর আনন্দ খুঁজে পেতে আজকে আমি চলে এসেছি এক মঠে। আজকে মঠে এলাম এই জন্যই, কারণ আজকে বছরের প্রথম দিন, আর এই প্রথম দিনে শুরু হয় কল্পতরু উৎসব। আর এই কল্পতরু উৎসবে প্রতিটি মঠ সেজে ওঠে অপরূপ সাজে, রং বেরঙের ফুল আর আলোকসজ্জায় সজ্জিত হয় এই কল্পতরু উৎসব। তাই আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার কালপাথরের রামকৃষ্ণ মঠে। এই রামকৃষ্ণ মঠ কল্পতরু উৎসবে কেমন সেজে উঠেছে তাই আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। এই কল্পতরু উৎসব বছরের পয়লা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত প্রতিটি মঠে অনুষ্ঠিত হয়। আপনারা বাড়িতে না থেকে একদিন হলেও কল্পতরু উৎসব এসে ঘুরে যাবেন।